রাজধানীর ফার্ম গেটে টিপ পরা নিয়ে কলেজ শিক্ষিকাকে হেনস্থা করা পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। নাজমুল তারেক নামের কনস্টেবল পুলিশ প্রোটেকশন বিভাগে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। সবাই এটি আমরা মানে একযোগে আমরা ঝাঁপিয়ে পড়ি, এটি এটিকে আমরা কাজ করি এবং আমরা গত দুই দিনের নিরলস প্রচেষ্টায় আমরা গতকালকে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তার নাম হচ্ছে নাজমুল তারেক, সে একজন পুলিশ কনস্টেবল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন ডিভিশনে কর্মরত রয়েছে।